ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবরাকাতুহ। ভাই, আপনার প্রশ্ন যে কোন ভাই পাঁচ অক্ত নামাজে পাবন্দি, পাঁচ অক্ত নামাজ যথারীতি সে আদায় করে কিন্তু সহি আকিদায় আদায় করে না, এখন তাদের নামাজ কবুল হবে কি হবে না? ভাই, সম্পর্কে কি আর বলবো, বিষয় হচ্ছে পরিষ্কার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কারভাবে পবিত্র কোরআনের মধ্যে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করে চলো, আর তোমাদের আমলগুলোকে তোমরা ধ্বংস করে দিও না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা যে শরীয়ত অবতীর্ণ করেছেন সেই শরীয়তে অনুসরণ করতে হবে এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামকে তিনি আদর্শ হিসেবে আমাদের মধ্যে দিয়েছেন, তিনি দূত হিসেবে প্রেরণ করেছেন, আর তার অনুসরণ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে একাধিক জায়গায়, প্রায় 21 জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তারপরে তিনি নির্দিষ্ট করে আবার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম নমুনা রয়েছে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ভিতরে। এখন যদি সেই আদর্শকে মহানবী সাল্লাল্লাহু আলাইহির নিয়ম পদ্ধতিকে অনুসরণ করে ইবাদত না করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা আতুবতুল আমালাকুম, তোমরা নিজেদের আমলকে ধ্বংস করে দিও না। অর্থাৎ যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহির আদর্শ, মহানবী সাল্লাল্লাহু আলাইহির রীতিনীতিতে যদি নামাজ না হয়, ইবাদত না হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহিকে অনুসরণ করা সর্ব অবস্থায় আমাদের জন্য ফরজ, কিন্তু খাস করে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ আদায় করো সেইভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো যেভাবে। তাহলে এখান থেকে পরিষ্কার হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে নির্দেশ দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো রয়েছে, কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস, তার মধ্যে কওলি হাদিসের মর্যাদা সর্বোচ্চ রয়েছে, সর্বোচ্চ উপরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা ইয়ান্তিকুনাল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাই ইউহা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন না, যা কিছু বলে সেটা আল্লাহর ওয়াহি। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যেটা বের হয়ে যায় সেটা হচ্ছে আল্লাহর ওয়াহি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বের করে দিয়েছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তার নবী বলেছেন যে তোমরা নামাজ আদায় করো সেভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখেছো, তাহলে সেইভাবে আদায় না করলে কিন্তু কবুল হবে না। আর যারা ইবাদত করছে তাদের সম্পর্কেও বলা আছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 104 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা যাল্লা সাআইয়ুহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তারা মনে করে যে তারা সৎ কাজ করছে। অনেকেই ভাবে এরা নামাজ পড়ছে, এরা রোজা করছে, এরা এত ইবাদত করছে, এদের কি সব কিছু কবুল হবে না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত বেঁধে দিয়েছেন, তার রসুলের মতো করতে হবে তবেই কবুল হবে, নচেত আমল পণ্ড হয়ে যাবে। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 এবং সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 104 মধ্যে স্পষ্ট, কাল কিয়ামতের দিন তারা দেখবে যে এত কিছু ভালো করে এসেছি কিছু দেখতে পাচ্ছি না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝতে দান করুক, সহি তরিকায় নবীর তরিকাকে আঁকড়ে ধরার আমাদেরকে সমতি দিন। আমিন।